জাঙ্ক ফুড বা ভাজা ভাজাপোড়া খেতে সুস্বাদু হলেও এসব খাবার শরীরের জন্য বিপদ ডেকে আনে তাই ইফতারে তেল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ পুষ্টিবিদদের বলছেন সারাদিন রোজা রাখার পর বেশি করে তরল খাবার খাওয়া উচিত মাহমুদ কমলের রিপোর্ট স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেখানে পরামর্শ দেন সারা দিন রোজা শেষে ইফতারিতে ফলমূল কিংবা রসালো খাবার বেশি খেতে আমরা সেখানে হাঁটি একেবারেই উল্টো পথে ইফতারিতে প্রাধান্য পায় পেঁয়াজু বেগুনি আলুর চপ ছোলা সহ আরও কত শুকনা জাতীয় খাবার তা হোক ঘরে কি ঘরের বাইরে হোটেল রেস্টুরেন্টে জাঙ্ক ফুড আর ফাস্ট ফুডই হয় ভোজ ইফতারের জন্য কি কী নিলেন আমি চিকেন চপ নিয়েছি বিফ চপ নিলাম তারপরে পেঁয়াজও নিয়েছি আর হলো আলুর চপ নিয়েছি ইফতারে আসলে স্পাইসি আইটেমগুলোই ভালো লাগে মিষ্টির স্পাইসিটা ভালো লাগে খেতে জাঙ্ক খাওয়া উচিত না এটা সত্য কথাই তবুও ইফতারিতে এটার সাথে একটা ঐতিহ্য জড়িত আজকালকার যুগে চিকেন আইটেমসগুলা তারপরে মনে করেন যে স্পেশাল আইটেমগুলো এখন হচ্ছে এগুলোও খুব আমাদের টানছে আর এসব খাবার বারবার একই তেলে ভাজায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জারণ বা আদ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটনে পরিণত হয় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাজতে ভাজতে কালো হয়ে যাওয়া এই তেলটার পরিণতিও ঠিক তাই হয়েছে ইফতারের পছন্দের তালিকায় আরও থাকে কাবাব চিকেন তান্দুরি বা গ্রিল চিকেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি গবেষণা বলছে পোড়ানো বা ধুমাই তৈ সব খাদ্যে পলিয়ারোমেটিক হাইড্রোকার্বন বা পি এর মাত্রাতিরিক্ত উপস্থিতি কিডনি লিভারের নানা সমস্যা ও ক্যান্সার সহ বাড়ায় নানা স্বাস্থ্য ঝুঁকি নিউরোসেল ডেভেলপমেন্টের জন্য আমাদের দেখবেন কি ডাউন সিনড্রোম বেবি আমরা পাচ্ছি অনেক বেশি বাচ্চা পাচ্ছি অটিজমের বাচ্চা পাচ্ছি এটার পিছনে কিন্তু টেস্টিং সল্ট একটা বিরাট ভূমিকা পালন করে তো টেস্টিং সল্ট কিন্তু আমরা এরকম বন্ধ করতে পারছি না আপনি বাইরের জাঙ্ক ফুডের প্রত্যেকটা ফুডের ভিতরেই আপনার টেস্টিং সল্ট ইউজ করা হচ্ছে ইনফার্টিলিটিটা একটা বড় গ্রুপ কিন্তু আমরা দেখছি এটাও কিন্তু আপনার খাদ্যাভ্যাসের কারণেই কিন্তু নাও এটা একটা বড় একটা সমস্যার আকার ধারণ করেছে এই বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ ইফতারিতে ভাজা পোড়া বা জাতীয় খাবারের যে অভ্যাস গড়ে উঠেছে তা পরিবর্তন করতে হলে সচেতন হতে হবে পরিবার থেকেই লম্বা একটা সময়ের পর আমরা কি করছি ফুড নিচ্ছি তখন কিন্তু এমনিতেই আমাদের স্টোমাকটা একেবারেই নাজুক থাকে এই নাজুক স্টোমাকে আমার এমন একটা খাবার দিতে হবে যেটা কিনা সহজে আমার খাবারটা হজম হয়ে যাচ্ছে এবং ইনস্ট্যান্ট আমাকে এনার্জি দিচ্ছে পরবর্তী কাজের জন্য বাইরের যে সমস্ত খাবার বাচ্চাদেরকে না দিয়ে ঘরেই সেই খাবারটাকে একটু প্রিপারেশন করে দিবেন সংযমের মাসে শরীরের সুস্থতার জন্য খাবারে আরও বেশি সংযমী হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাহমুদ কমল মাত্রা সংবাদ ঢাকা